हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आज के मैं अपने सामने नतून एक रेसिपी नहीं आसछि। रेसिपिटार नाम होच्छे गरुर माथार मांस बुना। आज के मैं अपने देखाबो गरुर माथार मांस किभाबे रान्ना करते हैं और किभाबे रान्ना करले गरुर माथार मांसटा खेते अनेक भालो लागे। सो चलें ताहले देखे नेन किभाबे आमि गरुर माथार मांसटा रान्ना करी। আমি এখানে গরুর মাথার মাংস 2.5 কেজি নিয়েছি। আমি এটা সাইজ করে কেটে নিয়েছি। গরুর মাথার মাংস রান্না করতে আমি কি সব ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করি সেগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। চলেন তাহলে দেখে নেন গরুর মাথার মাংস রান্না করতে আমি কি সব ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করতেছি সেগুলোর আমি পরিমাণ সহ আমি আপনাদের বলে দিচ্ছি। লবণ 2 চামচ, লবণ আপনাদের নিজেদের স্বাদমতো দিয়ে দিবেন। দারচিনি 4টা, এলাচ 9টা, লঙ্গ 9টা, তেজপাতা 3টা, সাদা গোলমরিচ 1 চামচ, ধনিয়ার গুঁড়া 2 চামচ, লাল মরিচের গুঁড়া 1.5 চামচ, ঝাল আপনাদের নিজেদের স্বাদ মতো দিবেন, হলুদের গুঁড়া 1 চামচ, জয়ত্রী 1/2 চামচ, জিরা বাটা 1 চামচ, আদা রসুন বাটা 2.5 চামচ, জয়ফল 1/2 চামচ, রসুন 1টা আমি চপ করে নিয়েছি, পেঁয়াজ এখানে আমি 250 গ্রামের মতো নিয়েছি, গরুর মাথার মাংস 2.5 কেজি। সো চলেন তাহলে এখন আমরা রান্নার দিকে চলে যাই। আমি একটা পাত্র নিয়েছি, পাত্রে আমি তেল দিয়ে দিচ্ছি, তেল পরিমাণ মতো দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিব। তেল গরম হয়ে আসছে, সবগুলো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এরপর সবগুলো রসুন দিয়ে দিচ্ছি। ভালোভাবে তেলের সাথে মিক্স করে নিব। পেঁয়াজ আর রসুন বাদামি কালার হওয়ার আগ পর্যন্ত এইভাবে কন্টিনিউ নাড়তে থাকবো যেন পেঁয়াজ পুড়ে না যায়। আমার পেঁয়াজ হালকা বাদামি কালার হয়ে আসছে, রসুনও হালকা বাদামি কালার হয়ে আসছে। এখন আমি এখানে বাকি মশলাগুলো দিয়ে দিব। ফার্স্টে বাটা মশলাগুলো দিয়ে দিলাম, এখন শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। এগুলো ভালোভাবে মিক্স করব। এখন মেজারিং কাপের 1 কাপ পরিমাণ আমি পানি দিয়ে দিলাম। মশলার বাটিগুলো আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম, সেই পানিটাই আমি এখানে মশলাতে দিয়ে দিলাম, তাহলে আর কোনো মশলা ওয়েস্টেজ হলো না। আপনারা চাইলে এমনি পানিও দিতে পারেন, মশলা ওগুলা না ধুয়েও দিতে পারেন। আরও 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। টোটাল আমি 1.5 কাপ পরিমাণ পানি দিলাম। ফার্স্টে আমি 1 কাপ পানি দিয়েছিলাম, সেই পানিটা হচ্ছে আমি প্লেটগুলোতে যে মশলাগুলো রেখেছিলাম সেই মশলাগুলো প্লেটে লেগেছিল কিছু কিছু, সেগুলো আমি ধুয়ে 1 কাপ পানি দিয়েছি। আরও 1/2 কাপ পানি দিয়েছি আমি নর্মাল যে পানি, সেই পানি আর 1/2 কাপ দিয়েছি। টোটাল 1.5 কাপ পানি দেওয়া হয়েছে। এখন আমি এটা এভাবে ঢেকে দিব। ঢেকে আমি মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানোর পর এখানে আমি মাথার মাংসটা দিয়ে দিব। এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি একটু নেড়ে দেওয়ার জন্য, তাছাড়া কিন্তু নিচে লেগে যাবে, আর লেগে গেলে কিন্তু নিচে পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু তখন আর খেতে ভালো লাগবে। কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে। মশলাটা এভাবে আমি 10 মিনিটের মতো কষাবো। এখন আমি আবার এটা ঢেকে দিচ্ছি। আমার 10 মিনিট মশলা কষানো শেষ। এখন আমি এখানে মাথার মাংসগুলো দিয়ে দিচ্ছি। এভাবে ভালো করে মশলাগুলোর সাথে মাংসগুলো মিক্স করে দিতে হবে। এখন আমি আবার এটা ঢেকে দিচ্ছি। মাংসটা আমি এভাবে এখন মশলার সাথে কষিয়ে নিব। চুলাটা এখন একটু কমিয়ে দিতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন, আপনি যখনই কোনো মশলা হোক আর কোনো মাংস সাথে মশলা কষানো হোক সেই সময় চুলাটা একটু কমিয়ে দিতে হয়, তাছাড়া কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই কষানোর সময় অলওয়েজ চুলা এটা একটু কম আঁচে রাখবেন।
আমি এখন এটা একটু কুটিয়ে নিলাম। এখন আমি এটা একটু নেড়ে দিব। আমার নেড়ে দেওয়া হয়েছে। এখন এটা আমি আবার সেম ভাবে ঢেকে দিলাম এবং সেম হিটে কষাতে থাকবো এভাবে মাংসটা। এখানে কিন্তু অনেক পানি ছেড়ে দিয়েছে মাংস থেকে, তাই আমি এখন আর পানি অ্যাড করব না। আমি একদম চুলা কমিয়ে দিয়েই রান্নাটা করব। চুলা একদম বেশি কমাবেন না, মিডিয়ামের থেকে একটু কম হিটে এটা রান্না করব। পরে যদি পানি লাগে তখন আমি পানি অ্যাড করব, কিন্তু এখন আমার পানি দেওয়া লাগবে না। আমি এখন সেম হিটেই রান্নাটা করব, মিডিয়ামের থেকে একটু কম আছে রান্নাটা করব আমি। আর কিছুক্ষণ পর পর এসে এভাবে নেড়ে দিতে হবে, কারণ পানি যদি শুকে যায় তাহলে কিন্তু নিচে লেগে যাবে, নিচে লেগে গেলে কিন্তু সাদাতে পুড়ে যাবে। তাই এই জিনিসটা খেয়াল রাখতে হবে, কিছুক্ষণ পর পর এসে নেড়ে দিতে হবে। গাইস, আমি ঢাকনাটা উঠিয়ে এখন নেড়ে দিব। আমি এভাবে কিছুক্ষণ পর পর এসে নেড়ে দিয়েছি। আমার কিন্তু ঝোল একদম শুকিয়ে গেছে, অলমোস্ট হয়েই গেছে। আমি আর কিছুক্ষণ পর এটা নামিয়ে ফেলবো। দেখতেই পারতেছেন কি সুন্দর তেল বের হয়েছে। এভাবে ঢেকে দিয়ে আমি সেম হিটে রান্নাটা করেছি, আমার কোনো পানি অ্যাড করা লাগেনি। আমার মাংস এটা সিদ্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পর পর এসে নেড়ে চেড়ে দিতে হবে, তাছাড়া কিন্তু নিচে লেগে যাবে। আমি আবার এভাবে ঢেকে দিলাম। এভাবে ঢেকে দিয়ে আমি আর কিছুক্ষণ পর এটা নামিয়ে ফেলবো। গাইস, আমি এখন আবার একটু চেক করে দেখি। আমি একদম শুকিয়ে নিয়েছি, একদম মাংস থেকে তেল বেরিয়ে গেছে, ওরকম করে নিয়েছি। এভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আপনারা চাইলে হালকা একটু ঝোল ঝোল রাখতে পারেন, কিন্তু এইভাবে একদম ঝোল শুকিয়ে খেলে দেখবেন অনেক ভালো লাগে খেতে। আমার এটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলবো। গাইস, এ হলো গরুর মাথার মাংস বোনা। দেখতে কিন্তু অনেক ইয়াম্মি লাগতেছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, কেমন লাগে সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকন দিতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।